হ্যালো বন্ধুরা, আমাদের কিছুদিন ধরে ইউটিউবের যে কমেন্ট সেকশন আছে ওই কমেন্ট সেকশনে প্রচুর কমেন্ট আসছে। যে কমেন্ট আসছে সেটা হচ্ছে যে ভাই, যে আমাদের রেশন কার্ডের যে সাইটটা রয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে সাইট যেখানে আমরা স্ট্যাটাস চেক করে দেখতে পারি ইত্যাদি, তো এই সাইটটি অনেকদিন ধরে আমাদের মোবাইলে বা আমাদের পিসিতে খুলছে না, এরর দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন ফাউন্ড দেখাচ্ছে না। তো কী প্রবলেম হয়েছে? সাইটটা কি আপডেট করেছে, না সাইটটা চেঞ্জ করেছে, না সাইটটা পরিস্থিতি কতদূর, এবং কবে বা সাইটটি খুলতে পারে? তো আমাদের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন যে সাইটটি কি হয়েছে এবং সাইটটি কেনই বা খুলছে না। তো আশা করছি আপনাদেরকে ভিডিওটি খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে ছোট্ট পারেন একটু লাইক এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পেতে। তাহলে চলুন এই ভিডিওটিকে শুরু করা যাক। তো আমাদের লিঙ্ক ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া ছিল বন্ধুরা, সেই লিঙ্কে গিয়ে আপনারা ক্লিক করছেন, যেহেতু আমাদের ডাইরেক্ট লিঙ্ক দেওয়া ছিল আপনাদের স্ট্যাটাস চেকের, তাই আপনারা যখনই এই লিঙ্কে ক্লিক করবেন তেমনি দেখতে পাচ্ছেন সার্ভার এরর দেখাচ্ছে, আপনাদের অ্যাপ্লিকেশন শো করছে না, কোনো রেজাল্ট ফাউন্ড কিন্তু হচ্ছে না, এরকম আমার দেখতে পাচ্ছেন কম্পিউটার স্ক্রিনে যেমন দেখাচ্ছে এরকম কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে। আপনি যদি মূল সাইডে না যান, আমাদের যে সাইডে লিঙ্ক দেওয়া আছে ডাইরেক্ট স্ট্যাটাস চেক আপনার নম্বর দিয়ে, সেটাতে কিন্তু আপনাদেরকে এরকম দেখাবে। এবং যদি আপনারা মূল সাইডে ঢুকতে চান, আপনারা অনেকেই কমেন্ট করেন যে আমাদের ওই সাইটটা কিন্তু খুলছে না বলছেন আপনারা, কিন্তু আমি মূল সাইটটা আমি মোবাইল থেকে খুললাম সেটা খুলে গেল। কিন্তু আপনাদেরকে বলে রাখি, আমাদের যে মূল সাইটটা দিয়েছিল সার্চ বাই নাম্বার দিয়ে, সেটা কিন্তু আপনাদের সঙ্গে সঙ্গে এরর দেখাবে। এবং আপনি যদি মূল সাইটে যান, তো মূল সাইটটা কিন্তু আপনাদেরকে খুলে যাবে পেজটা। তো খুলে যাওয়ার পর আপনার এখানে অনেক অপশন পেয়ে যাবেন, তো সিম্পলি আপনি যেমনি নেম দিয়ে সার্চ করবেন, ধরলেন কার নাম্বার নেই আমি নেম দিয়ে সার্চ করবো, তেমনি কিন্তু আপনাদের ইন্টারফেসটা কিন্তু খুলে যাবে। অনেকেই এদিকে ভাববেন যে না আপনি ভুল ভিডিও বানাচ্ছেন, কিন্তু ভুল ভিডিওটা ভুল নয়। দেখতে পাচ্ছেন আপনি প্রথমেই যেমনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, তেমনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পরই ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে যাবে ঠিকই, কিন্তু তারপর যে ব্লকটাই আছে আমার, সেই ব্লকটি কিন্তু দেখতে পাচ্ছেন আমি ট্রাই করা সত্ত্বেও কিন্তু ব্লক আসছে না, এবং ব্লকের পর আমার গ্রাম ইত্যাদি কোনো কিছু কিন্তু শো করছে না। তো এখান থেকে আপনার যে সাইটটা আছে সাইটটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র ডিস্ট্রিক্টটাই সিলেক্ট হচ্ছে, আর কোনো কিছু সিলেক্ট হচ্ছে না। এবং আপনি যদি সার্চ করেন কিন্তু সার্চ আপনাদের হবে না। আপনাদেরকে বলে রাখি, এখন এই সাইটগুলো প্রচুর প্রবলেম চলছে, বিশেষ করে যে কোনো স্কুল কলেজ তখন বন্ধ আছে, তার সঙ্গে সঙ্গে অনেক সাইট কিন্তু অফিস বন্ধ থাকার জন্য এইরকম প্রবলেমগুলি হচ্ছে। তাছাড়াও মাঝে মাঝে এই সাইটগুলিতে প্রবলেম এরকমই হয়, আপনারা সবাই জানবে যে সরকারি যে কোনো সাইটে কিন্তু প্রবলেম বেশি হয় পাবলিকের সাইটের থেকে। তো এই সাইটগুলো এমনিতে প্রবলেম হবে, কারণ প্রচুর জ্যাম থাকে, তার সাথে সাথে এখন যে করোনা ভাইরাস রয়েছে তার জন্যই কিন্তু অফিসে অনেক কিছু কাজ কিন্তু বন্ধ হয়ে গেছে, তার জন্য ওদের যে সিস্টেমটি আছে সেই সিস্টেমটি কিন্তু ঠিকমতো চলছে না, তার জন্য এই সাইটগুলি কিন্তু বন্ধ হয়ে গেছে। তার সাথে সাথে আপনাদেরকে বলে রাখি, বেঙ্গলি ভূমি বা ল্যান্ড ইনফরমেশনের যে সাইটটি ছিল সেই সাইটটিও কিন্তু কাজ চলে, ধরুন একবার করে খুলছে একবার করে খুলছে না। আপনারা যখন ট্রাই করতে যাবেন দু তিনবার চারবার ট্রাই করা সত্ত্বেও কিন্তু এটা লোডিং হয়ে যাবে বা অনেকক্ষণ বাদে খুলবে, বা দু এক সময় দেখতে পারবেন যেমন খুলে সেরকমই খুলবে, কিন্তু মাঝে মাঝে কাজ করতে গিয়ে একবারে পুরোপুরি কাজটা বন্ধ হয়ে যাচ্ছে। তো বুঝতে পারছেন কী কারণের জন্য বন্ধ হচ্ছে। তো এরকম যে প্রবলেমগুলি আছে এই প্রবলেমগুলি 2-5 দিন হবে, তারপর অটোমেটিকলি ঠিক হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই। আশা করছি আপনাদেরকে ভিডিওটি পুরোপুরিভাবে বুঝতে পারলেন, যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরে কোনো একটি ভিডিওতে।